এটা 100 থেকে 500 ভোল্ট পর্যন্ত টেস্ট করা যায়, মানে 100 থেকে 500 ভোল্ট পর্যন্ত টেস্ট করা যায়। আর একটা দিক হচ্ছে অন্যান্য যে স্ক্রুড্রাইভার আছে এগুলো এই জায়গায় ভেঙে যায়, ভেঙে গিয়ে কিছুদিন পরে ওই আপনার যে ইয়াটা আছে আমরা ওই জায়গায় স্ক্রু বের করার জন্য অনেক সময় হাত ঢুকে না বা সমস্যা হয়ে যায়, তো এটা দেখা গেছে ওই জায়গায় বের করার পরে এমনি এই যে চলে আসবে, কিন্তু আমরা কথা বলবো এসিআই স্মার্ট টুলস নিয়ে। আর আজকে আমরা চলে এসেছি আশা এন্টারপ্রাইজে, আর আমাদের সাথে রয়েছেন রাসেল ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আজকে দর্শকদেরকে কি কি স্মার্ট টুলস দেখাবো আমরা? ভাইয়া আজকে দেখাবো এসিআই নতুন নিয়ে আসছে যে স্মার্ট টুলস, এগুলোর ভিতর যেগুলো আছে সবচেয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস, যেগুলো এটা সবচেয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে টেস্টার। আচ্ছা, স্মার্ট টেস্টার, স্মার্ট টেস্টার। আর এটা কি ভাইয়া? এটা স্ক্রুড্রাইভার। স্ক্রুড্রাইভার, এটা কি ফ্ল্যাট? এটা ফ্ল্যাট। আচ্ছা, আর এটা হচ্ছে স্টার। আচ্ছা, স্টার, ওকে। আর এটা হচ্ছে কি ভাইয়া? এটা পাইপ রেঞ্চ। আচ্ছা, পাইপ রেঞ্চ, ওকে। সো আমরা কিন্তু আজকে এগুলো নিয়ে কথা বলবো। শুরুতে কি টেস্টার নিয়ে কথা বলি নাকি? জি ভাই, বাজারে তো অনেক টেস্টার পাওয়া যায়, কেন কাস্টমার তারপরে আপনার এই যে টেস্টারটা দেখেন, এই টেস্টারটা এটা 100 থেকে 500 ভোল্ট পর্যন্ত টেস্ট করা যায়, মানে 100 থেকে 500 ভোল্ট পর্যন্ত টেস্ট করা যায়। আর একটা দিক হচ্ছে অন্যান্য যে স্ক্রুড্রাইভার আছে এগুলো এই জায়গায় ভেঙে যায়, ভেঙে গিয়ে কিছুদিন পরে ওই আপনার যে ইয়াটা আছে অন্যান্য লাইট দেখবেন যে কিছুদিন পরে ফিউজ হয়ে যায়, এটা সহজে ফিউজ হবে না, এটা উন্নত মানের বাল্ব ব্যবহার করা হয়েছে, এই জন্য এটা ফিউজ হবে না। ওকে, সো যারা চাচ্ছেন যে একটা ভালো মানের টেস্টার কিনবেন, অবশ্যই আপনারা ফার্স্ট ওয়াজে রাখতে পারেন এসআই স্মার্ট টেস্টার। দর্শকদের বুঝতে সুবিধা হবে, এই দেখতে পাচ্ছেন ফ্ল্যাট আর হচ্ছে একটা হচ্ছে স্টার। আচ্ছা, এটার সাইজ কয়টা হয় ভাইয়া? এটা বিভিন্ন সাইজের, 6 ইঞ্চি থেকে আমাদের 10 ইঞ্চি পর্যন্ত সাইজের আছে, 6 ইঞ্চি থেকে 10 ইঞ্চি পর্যন্ত। এটার কোয়ালিটি সম্পর্কে যদি একটু বলতেন আমাদের। এটা দেখেন অন্যান্য যে স্ক্রুড্রাইভার গুলো আছে, অন্যান্য স্ক্রুড্রাইভারে গ্রিপ থাকে না, গ্রিপ থাকে না, আর এটা খুব সুন্দর, দুইটা দেখেন ব্ল্যাক এন্ড এই ব্লু, ভিতর সুন্দর কম্বিনেশন, এবং হাতে ধরে কিন্তু খুব কমফোর্ট, হাতে ধরে কমফোর্ট প্লাস আপনি দেখেন বেশ, যে আমরা কাজ করার সময় এই রোদে বা এই গরমে কাজ করার সময় কিন্তু অনেক ঘামাই, ওকে, অনেক সময় হাত ঢুকে না বা সমস্যা হয়ে যায়, তো এটা দেখা গেছে ওই জায়গায় বের করার পরে এমনি এই যে চলে আসবে, কিন্তু আমরা হারানোর চান্স কম, ম্যাগনেট রয়েছে। আচ্ছা, ওকে, সো এগুলোর বিভিন্ন সাইজ পাওয়া যায়, আমরা হচ্ছে ফ্ল্যাট দেখালাম, এটা হচ্ছে আপনার স্টারটাও আছে, তো এগুলো মূলত ভাইদের শোরুমে পাওয়া যাবে, ইভেন বাংলাদেশের যে কোনো শোরুমে আপনারা পাবেন এসআই স্মার্ট টুলস গুলো। আচ্ছা, আর কি কি আছে ভাইয়া? আর দেখাবো আপনাদের পাইপ রেঞ্চ। আমাদের এটার মূলত কাজটা কি ভাইয়া? এটা হচ্ছে বিভিন্ন মিস্ত্রিরা যেখানে পাইপ পাইপ টাইট দেওয়ার জন্য এই রেঞ্চটা ইউজ করার জন্য, বাসাবাড়ি, হ্যাঁ, পাইপ পাইপ টাইপ টাইট দেওয়ার জন্য ইউজ করে, স্যানিটারি কাজে সবচেয়ে বেশি ইউজ হয় পাইপ টাইট দেওয়ার জন্য। এটার সাইজ কি কি হয়? এগুলোর সাইজ হয়, এটা আছে আমাদের 10 ইঞ্চি 12 ইঞ্চি এবং 24 ইঞ্চি, তিনটা সাইজ আছে ভাই। এগুলো তো হেভি ডিউটি হবে, এগুলো হেভি ডিউটি প্লাস দেখেন অন্যান্য যে ইয়াগুলো আছে গ্রিপ থাকে না। আচ্ছা, গ্রিপ থাকে না, আর আমাদের যে পাইপ রেঞ্চটা এটাতে গ্রিপ আছে, মানে গ্রিপ আছে আর কি, ধরে আর কি একটা ধরে আরাম আছে। আরেকটা জিনিস আপনাদের দেখাই আমি, জি, এই জিনিসটা দেখেন। হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদের দেখে যে ভালো পাইপ রেঞ্চের এই যে গ্রিপটা দেখতেছেন, এই জায়গায় যে খাস কাটার দাগগুলো আছে, ভালো পাইপ রেঞ্চের মোটা হবে অবশ্যই। হ্যাঁ, মোটা, যদি জিনিসটা মোটা থাকে তাহলে স্লিপ করবে না, আপনি যখন পাইপের চাপ দিবেন তখন স্লিপ করবে না, স্লিপ করবে না। আর অন্যান্য যেগুলো আছে দেখা গেছে একবারে চিকন থাকে, স্লিপ করে, স্লিপ করে, আমাদের এটা স্লিপ করে না, নষ্ট হবে না সহজে, একটা পাইপ রেঞ্চ অনেক দিন ইউজ করতে পারবেন। পাইপ রেঞ্চগুলো এই জায়গায় ঝং ধরে যায়, আমাদের এটা ঝং ধরবে না। আরেকটা জিনিস আপনাদের দেখে এই যে দাঁতগুলো দেখেন পাইপ রেঞ্চের, দাঁতগুলো খুব সুন্দর, সহজেই এটা ধরা যাবে, স্লিপ করে না, যেগুলো দাঁত চিকন স্লিপ করে এবং দাঁত ভেঙে যায়, আমাদের এটা ভাঙার সম্ভাবনা একবারে নাই, একবারে নাই, আবার ঝং ধরবে না, খুবই ভালো। আচ্ছা, আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের,
অন্যান্য পাইপ রেঞ্চে আপনি যেমন 3-4 পাইপ যখন টাইট দিবেন, পাইপে আটকে তারপরে আপনাকে দেখতে হয়, বারবার অ্যাডজাস্ট করতে হয়। আর আমাদের এখানে দেখেন লেখা আছে 3/8, 1/2, 3/4, আপনি যেই পাইপটা টাইট দিতে চান ওই মেজারমেন্ট দেওয়া আছে, ওই জায়গায় গিয়ে আপনি ওই টাইট দিতে পারবেন। আচ্ছা, ওকে ভাইয়া, এই স্মার্ট টুলসগুলো যদি কেউ নিতে চায় কিভাবে আপনাদের শোরুমে আসা যাবে? আমাদের যদি কেউ নিতে চায়, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে আমাদের ডিলার আছে এসিআইড, আপনারা ডিলারের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। অথবা যদি কেউ ঢাকার আশেপাশে বাংলা মোটর ফার্ম গেট থেকে সংগ্রহ করতে চান বা নিউ মার্কেটের কাছাকাছি সংগ্রহ করতে চান, তাহলে আমাদের অ্যাড্রেস হচ্ছে গ্রিন রোড, গ্রিন রোড আশা এন্টারপ্রাইজ, গ্রিন রোড ঢাকা টাওয়ার, গ্রিন লাইফ হাসপাতালের পাশে। ধন্যবাদ ভাইকে। সো আমরা নেক্সট ডে কথা বলবো এসিআইড নতুন কোনো স্মার্ট টুলস নিয়ে। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।